পানিপথের প্রথম যুদ্ধের মাত্র 30 বছর পর অস্তিত্ব রক্ষার জন্য মোগলরা আবার একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধটি হয়েছিল মোগল সম্রাট আকবর এবং ভারতের শেষ হিন্দু রাজা হেমচন্দ্র বা হেমুর মধ্যে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পানিপথের দ্বিতীয় যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাতের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে। কিন্তু তিনি বেশিদিন শাসন করতে পারেননি, কারণ 1530 সালে তিনি মারা যান। সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে বসে। কিন্তু সিংহাসনে বসার পর হুমায়ুনকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ বাবর আফগানদের সাথে যে যুদ্ধ শুরু করে গিয়েছিল সেই যুদ্ধ এগিয়ে নিয়ে যায় শেরশাহ অসুরি। 1540 সালে শেরশাহ অসুরি এবং হুমায়ুনের মধ্যে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে শেরশাহ অসুরি হুমায়ুনকে পরাজিত করে এবং তাকে ভারত ছাড়তে বাধ্য করে। এরপর শেরশাহ অসুরি দিল্লি দখল করে, কিন্তু 1545 সালে শেরশাহ অসুরি মারা যান। এরপর সুরি সাম্রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয়। এই সুযোগে হুমায়ুন দিল্লি আক্রমণ করে এবং 1555 সালে পুনরায় দিল্লির সিংহাসনে বসেন। কিন্তু পরের বছর 1556 সালে দিল্লির একটি গ্রহন্তকারের সিঁড়ি থেকে পড়ে তিনি মারা যান। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার 13 বছর বয়সী পুত্র আকবর। কিন্তু রাজ্য অভিষেকের সময় আকবর ছোট ছিলেন, তাই বৈরাম খান তার অভিভাবক হন। বৈরাম খান আকবরকে নিয়ে আগ্রার দিকে আসে থাকে, কিন্তু তার আসার আগে আদিল শাহ সুরির সেনাপতি হেমচন্দ্র বা হেমু আগ্রা ও দিল্লি দখল করে। সম্রাট হেমু প্রথম জীবনে ছিলেন একজন সাধারণ মুদি দোকানদার। শের শাহ সুরির শাসনকালে তিনি প্রথমে দিল্লির হাটবাজার পরিদর্শক হিসাবে এবং পরবর্তী সময়ে পাঞ্জাবের গভর্নর নিযুক্ত হন। এরপর আদিল শাহ হুমায়ুনের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে হেমুকে আগ্রা ও দিল্লি অভিযানে পাঠান। সম্রাট হেমু বিনা বাধায় আগ্রা ও দিল্লি দখল করে। দিল্লি দখলের পর তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করে এবং তার নাম হয় হেমচন্দ্র বিক্রমাদিত্য। এদিকে বৈরাম খান হেমুর দিল্লি বিজয় মেনে নিতে পারেনি, এই কারণে তিনি সম্রাট আকবরের পক্ষ থেকে যুদ্ধের ফরমান জারি করেন। এরপর সম্রাট আকবর এবং বৈরাম খান তাদের সৈন্য নিয়ে দিল্লির দিকে আসতে থাকে। এদিকে হেমু ও তার বিশাল সেনাবাহিনী নিয়ে পানিপথের ময়দানে আসে। দুই পক্ষের সেনাবাহিনী যুদ্ধে জড়িয়ে পড়ে। মুঘল বাহিনী তিন ভাগে ভাগ হয়ে যুদ্ধ করতে থাকে। যুদ্ধের প্রথম দিকে মুঘল বাহিনী হেমুর বাহিনীকে দুই দিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এক পর্যায়ে হেমুর বাহিনীর আক্রমণে মুঘলরা পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। তখন বৈরাম খান তীরন্দাজ বাহিনীকে আদেশ করে হেমুর দিকে তীর ছোড়ার জন্য, কিন্তু সম্রাট হেমু বেশ দূরে থাকায় কাজটি কঠিন ছিল। তখন বৈরাম খান বিভিন্ন কৌশলে হেমু ও তার হস্তি বাহিনীকে সামনের দিকে এগিয়ে আসতে বাধ্য করে। তখন মুঘলদের তীরন্দাজ বাহিনী হেমুকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে থাকে। হঠাৎ করে একটি তীর হেমুকে আঘাত করে এবং তিনি হাতির পিঠ থেকে পড়ে যান। হেমুর এই অবস্থায় তার সেনাবাহিনী দিশাহারা হয়ে পড়ে এবং কেউ যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে না আসায় হেমুর বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই কারণে অল্প সময়ের মধ্যে মুঘল বাহিনী হেমুর বাহিনীকে পরাজিত করে এবং আহত হেমু মুঘল বাহিনীর হাতে বন্দী হয় এবং তাকে হত্যা করা হয়। পানিপথে দ্বিতীয় যুদ্ধে আফগান সেনাপতি হেমুর পরাজয়ের পর কিছুদিনের মধ্যেই আদিল শাহের পতন ঘটে। এর ফলে মুঘলরা খুব সহজেই ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার ঘটাতে সক্ষম হয়। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘলদের শাসন শুরু হয়েছিল এবং 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘলদের জয়লাভের মধ্যে দিয়ে ভারতবর্ষে মুঘল শাসন পূর্ণতা পায়।